নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে আইএসএলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, সেটা উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো যে এবছর আইএসএলে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে ছিলেন মানোলো দিয়াজ, এই স্প্যানিশ কোচ। বাট তার কোচিংয়ে কিন্তু এসসি ইস্টবেঙ্গল সেইভাবে ভালো পারফর্ম করতে পারছিল না এবং তারপর কিন্তু মানোলো দিয়াজ তিনি এসসি ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব থেকে বাদ পড়েন এবং তার জায়গায় আসেন রেনেডি সিং। এবং রেনেডি সিংয়ের কোচিংয়ে কিন্তু এসসি ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে আইএসএলে এবছর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট এই মুহূর্তে যে আপডেটটা তোমাদের আমি দিতে চলেছি, যে রেনেডি সিং তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন। হ্যাঁ, ঠিক শুনছো, রেনেডি সিং তিনি এসসি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন। তো ব্যাপারটা তোমাদের আমি একটু ডিটেলসে বলি। তো তোমাদের জানিয়ে দিই যে এসসি ইস্টবেঙ্গলে কিন্তু নতুন কোচের দায়িত্বে আসতে চলেছেন 44 বছর বয়সী স্প্যানিশ কোচ মারিও রিভেরা। এবং রেনেডি সিংকে মারিও রিভেরার সহকারী কোচের দায়িত্বে থাকতে বলা হয়েছিল এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে, বাট এই প্রস্তাবটা কিন্তু রেনেডি সিংয়ের পছন্দ হয়নি এবং যে কারণে তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছেন। এবং তোমাদের জানিয়ে দিই যে এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন 44 বছর বয়সী স্প্যানিশ কোচ মারিও রিভেরা। তো তোমাদের কী মতামত এই ব্যাপারে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, সেটা উঠে আসছে ওড়িশা এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে ওড়িশা এফসির কোচ ছিলেন কিকো রামিরেস, তো এই স্প্যানিশ কোচ কিকো রামিরেস। এবং তার কোচিংয়ে কিন্তু ওড়িশা এফসি আইএসএলটা একটা দুর্দান্ত শুরু করেছিল, বাট বেশ কয়েকটা ম্যাচে ওড়িশা এফসি কিন্তু সেইভাবে ভালো পারফর্ম করতে পারছিল না। এবং এই মুহূর্তে যে আপডেটটা তোমাদের আমি দিচ্ছি, যে কিকো রামিরেস 51 বছর বয়সী এই স্প্যানিশ কোচ, তাকে কিন্তু ওড়িশা এফসি বাদ দিতে চলেছে। হ্যাঁ, ঠিক শুনছো, কিকো রামিরেজ 51 বছর বয়সী এই স্প্যানিশ কোচ, তোমরা কিন্তু ওড়িশা এফসিতে তাকে আর দেখতে পাবে না। তো কিকো রামিরেজের জায়গায় একজন নতুন কোচ আসতে চলেছেন ওড়িশা এফসিতে। এবং এই ব্যাপারে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না, বিকজ কিকো রামিরেজ এই 51 বছর বয়সী স্প্যানিশ কোচ, তার কোচিংয়ে কিন্তু ওড়িশা এফসি একটা দুর্দান্ত পারফর্ম করছিল এবং তার ওড়িশা এফসি থেকে বাদ পড়া, এটা কিন্তু ওড়িশা এফসির জন্য কতটা ভালো কি খারাপ সেটা তো ভবিষ্যৎই বলবে। তো এ ব্যাপারে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো সেটা কিন্তু উঠে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে যে এফসি গোয়ার ম্যাচটা ছিল, ম্যাচটা 1-1 ড্র হয়ে যায়। এবং এই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন গুরুত্বপূর্ণ স্ট্রাইকার, জামাইকান স্ট্রাইকার 31 বছর বয়সী জেসন ব্রাউন, তিনি ইনজিওর হয়েছিলেন। এবং এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে, যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আরও একজন ফুটবলার, তিনিও কিন্তু ইনজিওর হয়েছেন। তো 23 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার রচহারজেলা, তো রচহারজেলা 23 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার, তিনিও কিন্তু ইনজিওর হয়ে গেছেন এবং যে কারণে কিন্তু রচহারজেলাকে বেশ কয়েকটা ম্যাচ মিস করতে হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে এবছর আইএসএলে। তো এটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য মোটেও ভালো খবর নয়, বিকজ রচহারজেলা 23 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার, তিনি কিন্তু একটা দুর্দান্ত ফর্মে ছিলেন এবং জেসন ব্রাউন, তার ইঞ্জুরিটাও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য মোটেও ভালো খবর নয়। তো আমরা সবাই চাইবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই ফুটবলাররা যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরুন। তো এই ছিল আপডেটগুলো আইএসএলকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে রচহারজেলা এবং জেসন ব্রাউনের ইঞ্জুরিটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য কতটা খারাপ হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি কিকো রামিরেজ, ওড়িশা এফসির এই স্প্যানিশ কোচ, তিনি ওড়িশা এফসি থেকে বাদ পড়ছেন, এ ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি রেনেডি সিংয়ের এসসি ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়াটা এবং মারিও রিভেরার কোচিংয়ে এসসি ইস্টবেঙ্গল কতটা ভালো পারফর্ম করতে পারবে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।